ফেনী মইভাল থেকে লক্ষ্মীপুর যে রোড হইছে এই রোডটা আমাদের নোয়াখালী থেকে পরে রোডটা ধরছে, কিন্তু এই কাজটা অনেক আগে হয়ে গেছে। আমাদের কাজটা কেন আস্তে ধীরে হইতেছে? নোয়াখালী কাজ দেখা গেছে গিয়ে সাইল কিনলে ডাইল নাই, ডাইল কিনলে সাইল নাই। এখন রাস্তাটা যদি খুব দ্রুত কাজ হয়ে যায় আমাদের সুবিধাটা একটু হয়। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি। রাস্তাঘাটের অবস্থা বেশি পরিবেশ ভালো না, আর মানুষের চলাফেরা করতে বেশি কষ্ট হইতেছে, বুট দুলা ভালো। আর দ্বিতীয় কথা, রাস্তার যে পরিচিতি, মানুষের এই রাস্তা দিয়ে চলাটা নিয়ম হয় না, এটা আরও ভালো করতে হবে। গাড়ি নষ্ট হয় প্রতি সপ্তাহের মাঝে, দুইবার গাড়ির কাজ করা হয়, তো আমরা রুজি করি কত, খামু কত, গাড়ির কাজ করামু কত। দেখা গেছে গিয়ে সাইল কিনলে ডাইল নাই, ডাইল কিনলে সাইল নাই। বালু খেতে হয়, নাকেতে ঢুকে মুখেতে বালু ঢুকে। এখন রাস্তাটা যদি খুব দ্রুত কাজ হয়ে যায় আমাদের সুবিধাটা একটু হয়। তারপরে দেখা গেছে আমাদের চলাচল অনেক অসুবিধা হয়, বৃষ্টি হলে আপনার এখানে পানি উঠে যায়, আপনার আমরা হাঁটাচলা করতে অনেক কষ্ট হয়। পানি তো মারে না, পানি তো পানি মারেই না, দুলাবালু সমস্ত পাবলিকের নাকে ঢুকে মুখে ঢুকে, জনসাধারণের খুব কষ্ট হয়, পানি মারেই না রাস্তার মধ্যে। দুল ভালুর কারণে সর্দি কাশি প্লাস করোনাকালীন এ ধরনের আমাদের খুব মারাত্মকভাবে জীবন ঝুঁকি সমস্যা হচ্ছে, কিন্তু দুল ভালুকের দোকানপাটও ঠিকমতো করা যায় না। প্রতিদিন প্রতিনিয়ত মানুষ এটার কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তাই অবলম্বনে আপনাদের কাছে অনুরোধ যেন আমাদের এই সমস্যাটার সমাধান দ্রুতগতিতে হয়, দুল ভালু থেকে যেন আমরা মুক্তি পাই। পানি যেভাবে মাঝে মধ্যে দেখা যায় সেই বিধায় এই দুল ভালু এইভাবে পানি দিলে যাওয়া সম্ভবপর না। যদি প্রতিদিনে পানি দেওয়া হয় সব জায়গায়, আমরা দেখতেছি যে অন্তত ফেনী রোডে অথবা বিশ্ব রোডে রোডে যেভাবে পানি দিচ্ছে ওইভাবে আমাদের নোয়াখালী সদরে পানি দেওয়া হচ্ছে না, কাজটা অগ্রগতি হইতেছে না, সাধারণ জনগণের ক্ষতি হইতেছে, এবং আমরা গাড়ি ঘোড়া চালাইও শান্তি পাইতেছি না, ধুলা বালু, এবং কাজটা খুব আস্তে আস্তে হইতেছে। সরকারের কাছে আমরা বলতেছি যে অনেক নেতাকর্মী আছে, যেমন ওবায়দুল কাদির আছে, আমাদের এমপি মহোদয় আছে, একরামুল করিম চৌধুরী, যে এই কাজটা কেন এত আস্তে ধীরে হইতেছে, একটু দিনে রাইতে কাজটা চালু হইলে ভালো হইতো। এবং আমাদের ফেনী মইভাল থেকে লক্ষ্মীপুর যে রোড হয়েছে এই রোডটা আমাদের নোয়াখালী থেকে পরে রোডটা ধরছে, কিন্তু এই কাজটা অনেক আগে হয়ে গেছে। আমাদের কাজটা কেন আস্তে ধীরে হইতেছে? নোয়াখালী কাজ এটা আমরা জনগণ, সাধারণ জনগণ, এমপি সাহেবের কাছে এবং যে কোনো নেতাকর্মী যদি এগুলো উঠাই ধরতো তাহলে আমাদের কাজটা আরও আগে হয়ে যাইতো। এখন নোয়াখালীতে শুরু হয়েছে ডিভাইস কসমেটিক খৎনা। আপনার সন্তানের জন্য শতভাগ নিরাপদ ব্যান্ডেজ মুক্ত, রক্তপাত মুক্ত, ইনফেকশন মুক্ত খৎনা হবে এখন নোয়াখালীতে। খৎনার প্রথম দিন থেকে রোগী গোসল করতে এবং স্কুলে যেতে পারবে। সেলাইবিহীন ব্যথা মুক্ত ডিভাইস কসমেটিক খৎনা করান, শিশুদের সুন্দর, স্বাভাবিক এবং ঝুঁকিমুক্ত রাখুন। নিরাপদ খৎনার জন্য আজই চলে আসুন ডিএভিএস নোয়াখালী ক্লিনিক, কাজী কলোনি, সেন্ট্রাল রোড, মাইজদি কোর্ট, নোয়াখালী।